দেখে নিব আমাদের ফার্স্ট পার্টিসিপেন্ট প্রান্তকে প্রান্ত এবং প্রান্ত আসছে চিরকুট ব্যান্ডের একটি অসম্ভব জনপ্রিয় একটি গান নিয়ে প্রান্ত জীবনের মতো শশ্ব কীতে তো সে কি জীবনের মতো বেঁচে ও মরণ কি বিভেদের ক্ষত মিথ্যা কি ভুল নাকি নীল না জল দেখতে কেমন সে বলো কতটা তোল কানা মাছি মিথ্যা কানা মাছি সত্য কানা মাছি তুমি আমি যে যার মতো কানা মাছি মিথ্যা কানা মাছি সত্য কানা মাছি তুমি আমি তুমি মুখ ফিরিয়ে ডাকো কাকে ওই কানা মাছি মিথ্যা কানা মাছি সত্য কানা মাছি তুমি আমি যে যার মতো কানা মাছি মিথ্যা কানা মাছি সত্য কানা মাছি তুমি আমি যে যার মতো প্রান্ত খুব খুশি লাগছে গানটা গেয়ে অবশ্যই আমি আমার সম্মানিত চার বিচারকের কাছে তো নিশ্চয়ই শুনবো তোমার গান সম্পর্কে তোমার গান কেমন হয়েছে তবে তার আগে কেন যেন আজকের স্টাইলটা যেন আমার কেন খুব চেনা চেনা লাগছে আসলে বলতে কি বলতে কি জাজদের চেয়ারে যারা বসে আছে তারা তো বেশিরভাগ অধিকাংশ সংখ্যায় মেয়ে আর একজন মাত্র আছে ছেলে যে আমার খুব ফেভারিট মানে অনেক ফেভারিট একটা পার্সন আর কি তো আমি আজকে ওনার গেট আপে আমাদের ইব্রা স্যার ইব্রাজিপুর গেট আপে প্রান্ত ভীষণ ভালো লাগছে ভীষণ স্মার্ট লাগছে খুব ভালো লাগছে প্রান্ত ওভার টু ইউ জাজেস জি আমার আমার একটু সবই তো বুঝলাম তো টুপিটি কোথায় টুপি তো আমাকে মানাবে না মানাবে না টুপিটুকু শুধু বাদ রেখেছো হ্যাঁ সেটা
যদি ফিনালেতে দেখা হয় তাহলে পড়া হবে obviously obviously বরং তুমি বলতে পারো যে তোমার টুপিটির প্রয়োজন নেই বন্না আমি একদমই কিছু মনে করি না কপালে কি সবার সবকিছু থাকে সবার কপালেই সবকিছু থাকে না বাবা বন্নাপা আউটস্ট্যান্ডিং বন্না থ্যাংক ইউ সো মাচ বাট ইউর জাজেস প্রথমেই জানতে চাইবো বন্নাপা আপনার কাছে কেমন লাগলো প্রান্তর গান কারণ আমি দেখছিলাম প্রান্ত যখন গান গাইছিল বন্নাপা খুব এনজয় করছিল বন্নাপা রেজওয়ানা চৌধুরী বন্না আমার খুব বেশি ভালো লাগছে ও চট্টগ্রামে যেদিন একদম প্রিলিমিনারি যে ছিল সেদিন সেটাতে আমার উপস্থিত থাকার সুযোগ ছিল এবং তখনই ওর গান শুনে আমার মনে হয়েছিল যে ই হ্যাজ গট দ্য পটেনশিয়ালস এখন ও সেটাকে যদি বের করে আনা যায় তো আমার আজকে ওর গান শুনে মনে হলো যে আই ওয়াজ রাইট ইউ হ্যাভ রক মানে সুপার সুপার মানে ট্রেমেন্ডাসলি গুড আমার কাছে মনে হচ্ছিল যে what a range and what a dimension it's beautiful bojhai jacche je pranto onek jotno niyeche nijer kontho tar proti ebong je maturity te ashar kotha chilo jeta ni amra ektu udbigno chilam seta tar asche ha arekta kotha je tuma amar jeta bhal laglo ki jano to tumi protita line emon bhabe tene tene খেলছিলে টেনে টেনে যেখানে যাওয়ার যেটুকু যাওয়ার একেবারে গানটা মনে হচ্ছে রেকর্ড বাজছে এটাই আমার সবচাইতে ভালো লেগেছে শোনো আমার যদি কখনো কোনো গান খুব পছন্দ হয় তখন আমি কথা বলি না এই যে আমি চুপ থ্যাংক ইউ সো মাচ আনাস ম্যাম